নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও আমি চলে এসেছি নিয়ে আপনাদের জন্য খুবই সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো কলার পিঠা রেসিপি। মাত্র দুটি কলা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো। তো এই রেসিপিটি দেখতে খুবই সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি, আর ছোট থেকে বড় সবাই এটি খেতে খুবই পছন্দ করবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটি। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুটি কলা, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো দুধ। এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি। তো দুধটা ফুটেছে এবং কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দুধটাকে আরও একটু গাঢ় করে নেব, আরও একটু মানে জাল করে নেব আমি। তো এখন কলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দুধটাও একটু গাঢ় হয়ে এসেছে। এবার আমি কলা দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই 4 চামচ মতো চিনি। চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারবেন। তো চিনিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো ময়দাটা আমি এখানে বেশি নিইনি, এই 1 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি একটা জিনিস মিস করে গেলাম, লবণটা দেওয়া হয়নি, তো আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার আমি এটা দেখুন এটা ডো আকার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। এখনও হালকা গরম আছে তা আমি হাত দিতে পারছি না দেখুন। তো আস্তে আস্তে আমি এটাকে একটু ভালোভাবে মেখে একটা ডো আকারে করে নিচ্ছি। এটা আমি মেখে নিয়েছি, একটা সুন্দর ডো করে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে না নিলে কী হবে, হাতে জড়িয়ে যাবে। এবার আমি একটা ছোট্ট লেচি কেটে নিয়েছি, এই লেচিটাকে খুব ভালো করে আমি গোল গোল করে নেব। লেচিটা খুব ভালো মতো গোল করে নিয়েছি আমি। এবার আমি এই যে এইরকমভাবে একটা সুন্দর ডিজাইন করে নেব। এতে করে কী হবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা হাত দিয়ে চেপে যে কোনো শেপ করে নিতে পারবেন, কিন্তু আমি এখানে এরকম বানালাম এই এটা দিয়ে, এই ঝাঁঝরিটা দিয়ে, কারণ এখানে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো এমনিতেই টেস্টি, কিন্তু এটা একটা ডিজাইন হলো, সুন্দর হলো, তো এরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব, ঠিক এইরকমভাবে। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। একে একে আমি এই কলার পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। কলার পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমি এবার একটু এগুলোকে উল্টে দেব। আস্তে আস্তে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা। এবার আমি এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে একদম পুরো লালচে লালচে কালার করে ভেজে নেব। এত সুন্দরভাবে ফুলে উঠছে আর এত সুন্দর দেখতে লাগছে, কী বলবো। এগুলো খেতেও খুবই টেস্টি আর এটা এতে কোনো রকম কোনো ঝাল তো থাকবে না, মিষ্টি জাতীয় খাবার এটা। তো এগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, আর এর মধ্যে দুধ কলা যেগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো
এই রেসিপিটি আপনাদের কারো ঘরে যদি বাচ্চা থেকে থেকে তো একবার বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে, খুবই পছন্দ করবে। তো উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো কালার এসে গেছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু সবগুলো একেবারে ধরেনি, তো এবার যেগুলো বাকি ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আমার, এগুলো কালার খুব সুন্দর এসেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। তো সবগুলো ভেজে নিয়েছি, এমনকি সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি কলার পিঠা। আজকে আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার রান্নার নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমি আবারও ফিরে আসবো এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।